ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাচ্ছি ঝিঙে আলু বড়ি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। বাটা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে ফার্স্টে কড়াই গরম করতে বসে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে আগে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে সিম করে নিলাম, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আগে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি অপর পিঠে উল্টিয়ে দেব। মাছগুলোর আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠে উল্টিয়ে দেব। অপর পিঠটাও আমি একই রকমভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমার তেল আছে, এই তেলের মধ্যে এবার আমি বড়িটা ফার্স্টে দিয়ে দেব। বড়িটাকে দিয়ে বড়িটাকে আগে লাল করে ভেজে নেব। বড়িটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি ছোট চামচের এক চামচের মতো কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে 1-2 সেকেন্ড অপেক্ষা করব। কালো জিরেটা যেই ফুটে আসবে তখন আমি এর মধ্যে ভাজার আন্দাজে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো একে একে দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলো যখন আমার প্রায় ভাজা হয়ে আসবে তারপর আমি এর মধ্যে ঝিঙ্গেগুলো অ্যাড করব। আলুটা আমার প্রায় ভাজা হয়েই এসছে, এরপর আমি এর মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দেব। আমি কিন্তু ঝিঙ্গের মধ্যে নুন হলুদ মাখাইনি, এমনি ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম, কারণ নুন মাখালে কিন্তু ঝিঙ্গে দিয়ে জল কেটে যায়, তাই এমনি ঝিঙ্গেগুলোই দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে ঝিঙ্গেটাকে 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, 2 মিনিটের মতো একটু ভাজবো। ঝিঙ্গেটাকে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, নুন, নুনটা আমি আমার আন্দাজ মতো দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে নাড়াচাড়া করে দেব। যেহেতু আমার মশলাতে একটু জল নেই সেজন্য সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব, বেশি না, সামান্য পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে যখন তেল বেরোবে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। মশলা দিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে গেছে, এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি এখানে
যেহেতু ঝোলটা পাতলা বানাবো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দেব। জল দিয়ে আগে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমার টকবক হয়ে ফুটে এসেছে, এরপর আমি এর মধ্যে বড়িগুলো ফার্স্টে দিয়ে দেব। বড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব, এরপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে সিম রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটাকে সিম রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব। ঝোলটা আমার ভালো মতো ফুটে এসেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, মাঝখানে আমার নুনটা ঠিক আছে নাকি একটু চেকে দেখে নেব। আরও 2-3 মিনিটের মতো ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। নুনটা আমার একদম ঠিক আছে, ঝোলটাকে 2-3 মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার যেটা দেব সেটা হলো 1 চামচ চালের গুঁড়ো, আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আমি এখানে চালের গুঁড়ো দিলাম, আপনারা 2টো আলু ভেঙেও দিতে পারেন, তাহলে পাতলা ঝোল তো একটু গাঢ় হবে এই জন্য আর কি। দিয়ে এবার এটাকে আরও 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। নাড়াচাড়া করে দিলাম, এবার আরও 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আরও 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ঝিঙ্গে আলু বড়ি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।